শাকিব খানের প্রিয়তম সিনেমা নিয়ে বাংলাদেশি হলগুলোতে চলছে দর্শকদের মধ্যে প্রতিযোগিতামূলক একটি কাণ্ড। কার আগে টিকিট কেটে কে যাবে হলে, হলে গিয়ে পছন্দ নায়ক শাকিব খানের প্রিয়তম সিনেমা দেখবে। বাংলাদেশে যে যে জায়গায় উন্নত মানের এবং দর্শকদের পরিবেশ মতো হল রয়েছে, সব জায়গায় মুক্তি পেয়েছে শাকিব খানের প্রিয়তম সিনেমাটি। প্রথম দিন থেকে, প্রথম শো থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক হলগুলোতে শুধু শাকিব খানের প্রিয়তম সিনেমাটি চলছে। রাজধানীতে দূর দূরান্ত থেকে লোক এসে শাকিব খানের প্রিয়তম সিনেমাটি দেখার জন্য টিকিট না পেয়ে হলের সামনে মন খারাপ করে বসে থাকতে দেখা যায় শাকিব খানের প্রিয় ভক্তদের। তাদের কথা একটাই, যখন এসেছি তখন ভাইজানের সিনেমা দেখি বাসায় ফিরব। অনেক দর্শকদের দেখা যায় হাসি মুখে এসেছিল সিনেমা হলে সিনেমা দেখতে, কিন্তু ইমোশনাল হয়ে কান্না করে বাসায় ফিরছেন ভক্তরা। জানা যায় লাস্টের দুই মিনিটে সুপারস্টার শাকিব খানের প্রিয়তম সিনেমাটির ভিতরে এমন একটি সিন রয়েছে, সেটা দেখার পরে আপনার চোখের পানিও ধরে রাখতে পারবেন না। সিনেমাটি দেখার পরে ভক্তদের একটাই দাবি, এই সিনেমা যদি ব্লকবাস্টার না হয় তাহলে কার সিনেমা, কোন সিনেমা ব্লকবাস্টার হবে। অনেক বছর পরে এই সিনেমার পরিচালক হিমেল আরশাব শাকিবিয়ান তথা শাকিব ভক্তদের মনের মতো এবং পছন্দের একটি সিনেমা উপহার দিয়েছেন প্রিয়তমা। তিনি হয়তো শাকিবিয়ান তথা শাকিব ভক্তদের মনের অনুভূতিগুলো বুঝতে পেরেছেন অনেক আগ থেকেই, তাই এমনই একটি সিনেমা তৈরি করেছেন শাকিবিয়ান তথা শাকিব ভক্তদের জন্য। অসংখ্য ধন্যবাদ এই সিনেমার পরিচালক হিমেল আরশাব ভাইকে, তিনি এমন একটি সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা হলো, আরো এক মাসে শাকিব খানের প্রিয়তমা সিনেমার চাহিদা কমানো সম্ভব না কোনো সিনেমা দিয়ে। প্রিয়তমা সিনেমাটি দিয়ে সুপারস্টার শাকিব খান নতুন করে ইতিহাস লিখবে। জানা যায় বাংলাদেশের বাহিরেও অন্যান্য রাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা সিনেমাটি। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে।